চোটের ঘোড়া দ্বিতীয় স্থান প্রবেশ করেছে দর্শক। এবার আমি চলে সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে ফাইনাল হিট। ক্যানিং থানার অন্তর্গত ডানিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সুন্দরপুকুরিয়া গোমরামারি পার্শ্বস্থ ময়দান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এটি ফাইনাল হিট, ফাইনালে কারা অংশগ্রহণ করছে আমি একটু পরিচয় করে দেবো আপনাদের। ভাই, এটা কার ঘোড়া আছে? ঘোড়দা ঘোড়দা আতিউরের ঘোড়া, থানা বারুইপুর থানার অন্তর্গত ঘোড়দা। তারপরে রয়েছে এই ঘোড়াটার বাড়ি কোথায়? ধবধবি থানা বারুইপুর। ঘোড়ার মালিকের নাম? তো সচেতন হওয়ার ঘন্টা পড়ে গেছে এইবারে। ফাইনাল ঘন্টা পড়ে গেলে ঘোড়া রওনা দেবে। ফাইনাল হিট শুরু হতে চলেছে। দর্শক, ফাইনাল হিট। দেখুন দর্শক, ফাইনালে যারা অংশগ্রহণ করেছে হয়তো প্রত্যেকের নাম এই মুহূর্তে পরিচয় করা সম্ভব নয়, কিন্তু আপনাদের যতটা পারি চেষ্টা করব। ফাইনাল হিট শুরু হতে চলেছে। ফাইনাল হিট শুরু হতে চলেছে।
সন্দপুকুরিয়া গোমরামারি পার্শ্বস্থ ময়দানে ডাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থানা ক্যানিং জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। 60,000-70,000 টাকা প্রাইজ রয়েছে দর্শক। ঘোড়া এগিয়ে চলেছে, কিন্তু ঘোড়ার মূল সেই স্টাডি পয়েন্টে যেতেই হবে। তুই কোথায় আছিস, হেঁটে যাবি নি? না, তোরা কারা? দর্শক, সেই ঠাকুরের চক থেকে হাবিজুল চলে এসছে। হাবিজুল দেখাও একটু, লুক এট। এখন বলার টাইম নেই ভাই, কিছু মনে করবে না, না কিছু মনে করবে না, এই এই মুহূর্তে হয় না। ফাইনাল হিট দেখুন দর্শক, দ্বিতীয় রাউন্ডের প্রথম হিটে এই সেই খোকনের ঘোড়া, 14 নম্বর ঘোড়া প্রথমে এসেছিল। এইবার ফাইনাল হিটে কিন্তু খোকন কিন্তু প্রথমে প্রবেশ করলে এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা কার ঘোড়া আছে? ভোলা অ্যাম্বুলেন্স, ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া দর্শক। ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া ফাইনালে প্রবেশ করেছে। আরও ঘোড়া আছে, আমি পরিচয় করব। ঘোড়া এটা এগিয়ে আসতেছ কেন? কেড়ে কলে দরজা সিস্টেম করলে এটা হয় না, সেই বাবা বারখান গাজির মতো দরজা সিস্টেম না করলে হবে না, কেউ কেউ করানো তো বেকার হয়ে যাবে। ও ভাই, এটা কার ঘোড়া আছে? জয়নাল গাজী বাড়ি টেকরাখালি, জয়নাল, জয়নাল গাজী টেকরাখালি ফাইনালে প্রবেশ করেছে। এটা কার ঘোড়া? গোপালপুর আইম মোল্লার ঘোড়া। গোপালপুর থানা কোথায়? ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর। ও ভাই, এটা কার ঘোড়া আছে? 30 নম্বর ঘোড়া। কার ঘোড়া? এই সেই 30 নম্বর, তুমি তো দ্বিতীয় হিটে প্রথম স্থান দখল করেছিলে। হ্যাঁ, ও ভাই কোথায় ঘোড়া? ঘোড়া, ঘোড়ার মালিকের নাম কি? আফিউর মোল্লা, আফিউর মোল্লা, আফিউর মোল্লা। এই সেই 30 নম্বর দ্বিতীয় হিটে প্রথম রাউন্ডে দ্বিতীয় হিটে প্রথম স্থান দখল করেছিল এই সেই 30 নম্বর আতিউরের ঘোড়া ফাইনালে প্রবেশ করেছে আতিউর। ও ভাই, এটা কার ঘোড়া? জয়নাল হাজি, মাসপুকুরের হাজি, মাসপুকুরের হাজির ঘোড়া প্রবেশ করেছে ফাইনালে 34 নম্বর, 23 নম্বর। এটা কার ঘোড়া আছে? চোটের ঘোড়া। এই সেই চোটে ফরিদ লস্করের যে বিখ্যাত ঘোড়া হয়েছে সেই ফরিদ লস্করের ভাঙনা চোটে, চোটের ঘোড়া ফাইনালে প্রবেশ করেছে। দেখুন, সেই ফরিদ লস্করের ছেলে ঘোড়া পরিচালনা করছে। এটা কার ঘোড়া আছে? ও ভাই, এটা কার ঘোড়া? সাইফুল শেখের ঘোড়া, সাইফুল শেখের ঘোড়া, সাইফুল শেখের ঘোড়াকে আমি দেখিয়ে দিচ্ছি। সব টপ টপ ঘোড়া, হবির ঘোড়া রয়েছে, ময়রুদ্দিনের ঘোড়া রয়েছে। শুধু দক্ষিণ থেকে ইলিয়াসপুর কাইদ আর ফরিদ লস্কর আসেনি, বাকি সুন্দরবনে যত টপ টপ ঘোড়া আছে সব চলে এসছে। ঘন্টা মারেনি কেড়ে কলে দরজা সিস্টেম না করলে এরকম হবে, দরজা করতে হবে 3 ফুটের বাঁশের, বাঁশ করে একটা মানুষ দুই দিকে ধরে থাকতে হবে। না, ভালো ভাষা শিখেছ বা? তো দর্শক, বলে দেশ
দেখুন ঘন্টা পড়েনি কিন্তু দর্শক, ঘন্টা পড়েনি। কিন্তু আমরা আগামীকাল আবার খেলা করবো, এই খেলা আগামীকাল হবে। আমরা খেলা ছাড়বো না, এটা আমাদের ফাইনাল খেলা। না ঘন্টা পড়েনি দর্শক, ঘন্টা পড়েনি। ঘন্টা পড়েনি, ঘোড়া কিরকম আমার ছুটেছে দেখুন, ঘন্টা পড়েনি। আমি এটা কিছু বুঝতে পারছি না, লক্ষ লক্ষ টাকা খরচা করছে ঘোড়া দৌড় দেওয়ার জন্যে, আর প্রত্যেকটা এই চিড়েকলের দরজা থাকে না কেন? এইটা আমি কেন, যারা কর্তৃপক্ষ আছে তাদের বোঝাতে পারছি না। প্রত্যেক চিড়েকলের সামনে একটা করে বক্স থাকবে, তিন ফুট বাঁশ দিয়ে একটা মানুষ দুটো বাঁশ ধরে থাকবে, দুটো দরজার সামনে ধরে থাকবে, ঘন্টা পড়বে ছেড়ে দেবে, দরজা তুলে দেবে, ঘন্টা ঘোড়া চলে যাবে। একমাত্র বর্ফন গাজীর মাঠে হয়, আর কোনো মাঠে হয় না। Yeah.
ছুটুক ঘণ্টা মারবে না বলে দিয়েছি। না দর্শক, ঘন্টা পড়েনি, দেখি ভাই একটু যাই। দেখি নেবে এখন, ভোলার টাইম নেই ভাই, কিছু মনে করো না। তো দর্শক, এই সিচুয়েশান তৈরি হতো না যদি এই প্রত্যেক যে বক্স রয়েছে না, এই বক্সে যদি একটা করে তিন ফুটের বাঁশ দিয়ে দরজা সিস্টেম করত, যেটা একমাত্র বাবা বরখান গাজীর মাঠে হয়, কোনো জায়গায় হয় না বক্স সিস্টেম। বক্স সিস্টেম হয় অনেক জায়গায়, কিন্তু বক্সের দরজা করে না কোনো জায়গায়, বাবা বরখান গাজীর ময়দানে একমাত্র হয়। ওই রকম হবে, দু মিনিটের ঘোড়া দেবো, এক ঘন্টা হবে। এবার দর্শক কেমন ছুটবে দেখুন, এই ঘোড়া এদিকে কোয়া দিল, ঘোড়া এদিকে কোয়া দিল, কি আশ্চর্য, ঘোড়া কোন দিকে ছুটছে দেখুন, ঘোড়াকে বান মানলো নাকি, অফসাইডে ঘোড়া প্রবেশ করেছে, অফসাইডে ঘোড়া প্রবেশ করেছে। এবার আমি চলে যাব সেই মূল নিশানায়, রেফারি এসে আমাদের একটু এস জামাদার, এস জামাদার, বাজিটা কত কস্তা খুঁজতে হলো, এই দেখো কেড়ে কলে দরজা সিস্টেম করতে হয়, আরে
ফাইনালে কার ঘোড়া প্রথম হয় সেটা আমরা অপেক্ষা করব। দর্শক, সন্ধ্যা হয়ে এসেছে আর দ্বিতীয় রাউন্ডের প্রথম হিটে সেই ফোকন ভাম্মুলের ঘোড়া প্রথম হয়েছিল, হিটে চোটের ঘোড়া প্রথমে হয়েছিল। আর 30 নম্বর ঘোড়া, ওই ঘোড়াটার নাম এই মুহূর্তে আমি মনে নেই, তবে 30 নম্বর জোকি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, চোটের ঘোড়া দ্বিতীয় স্থান প্রবেশ করেছে। দর্শক, এবার আমি চলে যাব সেই খোকনের কাছে। এত বড় মাঠে খোকনের ঘোড়া প্রবেশ করলো। দর্শক, সেই খোকন ভাম্মুলের ঘোড়া হাড়াল, বারাইপুর থানার অন্তর্গত হাড়াল। এবারে সেই আমি 14 নম্বর ঘোড়ার কাছে চলে যাব। সেই দ্বিতীয় রাউন্ডে প্রথম হিটে প্রথম হয়েছে, আবার ফাইনাল রাউন্ডেও প্রথম হয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেছে বললে চলে। আমি এখন খোঁজাখুঁজি করছি। দর্শক, কখন কোন দিকে গেল? ওপারে এই তার কাছে চলে গেছে, দ্বিতীয় স্থান চোটে। দর্শক দেখি 14 নম্বর ফাইনালে 14 নম্বর প্রথমে এসেছে, দ্বিতীয় রাউন্ডেও প্রথমে এসেছে। বাবু তোমার মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। দর্শক এবার কিন্তু খোকনদা আমার সময় দিতে হবে, খোকনদা আর উজু আর চলবে না, মাঠ ছেড়ে চলে যাবে। আরে তুমি তো মেন লোক আছো। ধরো তো ভাই। সুপ্রিয় দর্শক, সেই সুন্দর এর কি জায়গাটার নাম? সন্দীপুকুরিয়া গোমরামারি দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থানা ক্যানিং জেলা দক্ষিণ 24 পরগনা একটা ঐতিহাসিক ঘোড়াদৌড় হয়েছিল, প্রায় লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল। সেখান থেকে টান টান উত্তেজনা বিপক্ষকে তলনস করে খোকন ভাম্মুলের ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে। তো এখন জকির সঙ্গে পরিচয় করব, তারপরে খোকনদা রয়েছে, খোকনদার সঙ্গে পরিচয় করব। জকি তোমার নাম কি? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন টাইটেল কি? মোল্লা। মোল্লা, তোমার বাড়ি কোথায়? সীতাকুণ্ডে। সীতাকুণ্ডু থানা বারাইপুর। তোমার চেল নাম্বারটা দেখিয়ে দাও খোকনদা, একটু বার করুন। 14 নম্বর
এটা আবার আঠারো কবে থেকে হলো? চোদ্দ নাম্বার দেখতে পাচ্ছেন তো, এবার খোকনদার সঙ্গে কথা বলবো। খোকনদা, ফাইনালি এটা প্রথম এসে আপনার কেমন আনন্দিত হচ্ছে? খুব আনন্দ লেগেছে আমার, আমি অনেকদিন তো আসিনি, কদিন ধরে কেন আসেনি, কেন কদিন থেকে মাঠে দেখতে পাচ্ছি না? অন্যদিকে ছিলাম আমি, একটু ঝামেলার মধ্যে, তার কারণে এই মাঠটা বড় খেলা। ও আমার বহুত দিন তো আমার বলছে ফোন করে, দাদা ওই মাঠটা খেলতে হবে, তোমার যেতে হবে। আচ্ছা, সেই জন্য আমি এই মাঠটায় এসেছি। আচ্ছা, আপনার নামটা বলে দিন একটু। খোকন মোল্লা। খোকন মোল্লা, আর এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে মানে দর্শকের উপর আপনার কতটা অনুভূতি হয়েছে একটু দর্শকের উপর বলুন। আমার থেকে সব থেকে দর্শক আমার কাছে দেখলাম যা পাশে যাচ্ছে, শুধু হালালের নাম হচ্ছে, হালালের নাম জয় মা মনসা। আচ্ছা, একটাই কথা, জয় মা মনসা। আচ্ছা, হালাল থেকে কত দর্শক এসছে? হালাল তো আমাদের বেশি আসেনি, 10-15 জন এসেছি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর অন্য কোনো আর কাজ যায় না।